সম্মানিত ভাই ও বোনেরা রহমতুল্লাহ ওবর সংসারের অশান্তি দূর করবেন কিভাবে আমাদের সংসারে অশান্তি কেন হয় কখনো যদি দেখা যায় যে সংসারের চাহিদা অর্থাৎ সংসারের কর্তা হিসাবে আপনার হাজব্যান্ড বা যিনি উপার্জন ক্ষম ব্যক্তি আছেন তিনি যে আয় করছেন সে আয় সংসারটি চলছে না অর্থাৎ সংসারে অনটন লেগে আছে তখন কি হয় সংসারে অশান্তি হয় হ্যাঁ আবার হচ্ছে যে বিভিন্ন সময় সংসারে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত আসতেছে এই বিপদ আপদ বালা মুসিবতে আক্রান্ত হয়ে অনেকের মন ভেঙে যায় তখন সংসারে অশান্তি হয় আবার স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ লেগেই এই রকম বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের সংসারগুলোতে অশান্তি হয় সম্মানিত ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে ইনশাল্লাহ যে একটি কাজ এই একটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনার সংসারে যে রিজিকের যে অভাব অনটন আছে এই অভাব অনটন যেমন দূর হয়ে যাবে পাশাপাশি যত বিপদ আপদ বালামসিবত আছে আল্লাহর অশেষ রহমতে এগুলোও দূর হয়ে যাবে পাশাপাশি সংসারিক জীবনে যে অশান্তি আছে সেই অশান্তিগুলো দূর হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা এটি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মোহাম্মদের জন্য এক বিশেষ নিয়ামত হিসাবে দিয়েছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত লক্ষ্য করে শুনুন মহানবুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সাহায করেছেন আউজুবেল্লা হিমিনা সৈত নি রজিম ইন আল্লাহ ও মা না ইয়া সল্লো আলাইহে ওসাল্লিমু তসলিমা সদকাল ও সদকা রসুল হাবিবুল করিম আল্লাহ পাক রবুল আলমিন সুরা আহজাবের ছাপ্পান্ন নম আল্লাহ আল্লাপাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরস্তা গণ আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের উপরে দরদ পড়ছি অর্থাৎ আল্লাহ নিজের আসলের উপরে সালাদ কায়েম করে আল্লাহর ফেরস্তা গণ সালাদ কায়েম করে আল্লাহ রসুলের উপরে রহমত নাজিল করেন আর ফেরেস্তাগণ এই রহমতের জন্য নবীর উপরে যেন অহরনিশি রহমত বর্ষিত হতেই থাকে এই জন্য তারাও প্রার্থনা করতে থাকেন সর্বশেষ আল্লাপাক বলছেন ইয়া ইচ্ছু হল্লা জিনা আমে মমিনগণ তোমসল্লো আলি হে তোমরাও আমার বন্ধু মোহাম্মদ সাল্ল সাল্লামের উপরে দরুদ পরো তার জন্য রহমত কামনা করো তারপরে উপরে পড়ো ওসল্লে মুসলিমা এবং তাকে যথাযথভাবে সালাম দাও সম্মান বা সম্মান জানিয়ে সম্মান ও শ্রদ্ধার সাথে আমার বন্ধুকে সালাম জানাও সম্মানিত ভাই বোনেরা রাসুল্লি করিম সাল্লাহ আল বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করবেন তার জীবনের দশটা গুণা আল্লাহ মাফ করে দেবেন তার দশটি মর্যাদা আল্লাহ পাক রবুল্লা আলমিন বৃদ্ধি করে দেবেন সম্মানিত ভাই বোনেরা এবার আসুন আমরা আমাদের সংসারের অশান্তি কিভাবে দূর করব। আমাদের যে যাবতীয় দুশ্চিন্তা এগুলো আমরা দূর করব কিভাবে সরাসরি চলুন আল্লাহ রসুলের কাছ থেকে এর সমাধান আমরা জেনে নিই হজরত উবাইবনে কাপ রাহু তিনি বললেন যে ইয়ারসুল আল্লাহ হুসাল্লাম তা আমি বেশি বেশি আপনার উপরে দৌরৎ পড়ার চেষ্টা করি হ্যাঁ দেখা যায় যে আমি বেশি বেশি আপনার উপর দৌরুদ পড়ি আল্লাহ তো আমি আসলে কতটুকু সময় আপনার উপর দূরত পড়লে ভালো হয় রসুল করিম সাল্লি সাল্লাম বললেন যে তোমার জন্য যতটুকু সম্ভব তুমি ততটুকু আমার উপরে দূরত পড়ো বলে ইয়া রসুল আল্লাহ আমি চাচ্ছি যে আমার মানে ফরজ ইবাদাতের বাইরে অর্থাৎ যে সময়টুকুন অন্যান্য ইবাদাত করা হয় সাধারণত সেই সময়টুকুন এর এক চতুর্থাংশ আমি আপনার উপরে দূরত পড়ব রসুলের করিম সাল্লাম বলেন হ্যাঁ এটি তো ভালো তবে যদি তুমি সময়টা আরেকটু বাড়াতে পারো সেটা আরও ভালো তখন ওই সাহাবি বললো আল্লাহ তাহলে আমি কাজ করি আমার সময়ের অর্ধেক আমি শুধু আপনার উপরে দূরত পরে আমি কাটিয়ে দেবো রসুল করিম সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তুমি যদি এটা পারো তো ভালো হয় তবে সময়টা যদি আরেকটু বর্ধিত করতে পারো তাহলে সেটা তোমার জন্যই ভালো হাসরত ওবাইবনে কাবরাদি আল্লাহ তিনি বললেন যে ইয়া রসুলাল্লাহ তাহলে আমি এক কাজ করি আমার এই সময়টুকুের দুই তৃতীয়াংশ আমি শুধু আপনার উপরে দৌরৎ পড়বো রসুলে করিমসালসাল্লাম বললেন যে হ্যাঁ যদি এটি পারো ভালো হয় তবে তুমি যদি সময়টা আরও বর্ধিত করতে পারো এটা তোমার জন্যই ভালো তখন ওবায়বনে রদি আল্লাহ তালন বললেন যে এ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আমার গোটা সময়টুকুন জুড়েই কেবল আপনার উপরে আমি দরুদ পড়ব রাসুলে করিম সাল্লাম তখন কী জবাব দিলেন এখানেই আমাদের সংসারের অশান্তি বিপদ আপদ মুসিবত অভাবরটন দূর হওয়ার পরামর্শ রয়ে গেছে চলুন সরাসরি হাদিস থেকে আমরা বিষয়টি জানার চেষ্টা করি ওবায়বনে কাবরাদি আল্লাহ তাল্লাহ যখন বললেন যে আর রসুল আল্লাহ হোসাল্লাম আমার সবটুকুন সময় আপনার উপর দরুদ পাঠে লাগাব রসুলের কারিম সাল্লি সাল্লাম বললেন তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুণা মাফ করা হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতান্ন সম্মানিত ভাই বোনেরা রসুলের কারিমসাল সাল্লাম পরিষ্কার বলে দিলেন যে তাহলে তোমার তোমার আর কোনো চিন্তা থাকবে না হ্যাঁ তো এটি তোমার চিন্তা মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমার খাতা মাফ করে দেওয়া হবে সম্মানিত ভাই বোনেরা আমরা যদি রসুলে করিম সাল্লাহ আলু সাল্লামের উপরে বেশি বেশি দুরূৎ পড়তে পারি মিলাদ পড়তে পারি তাহলে কিন্তু আমাদের সকল চিন্তা সকল অশান্তি দূর হয়ে যাবে দেখুন সাংসারিক অশান্তি যখন শুরু হয় ইবলি শয়তান জানে যে মমিন ব্যক্তির কোথায় আঘাত করতে হবে একজন মানুষ যখন তার সংসারে অশান্তি ঢুকে তখন কিন্তু তার জীবনটা নরক বাস জাহান্নাম হয়ে যায় জীবনটাই এই শয়তান এই জিনিসটার সৃষ্টি করে দিয়ে খুব মজা পায় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল চান যে মমিন ব্যক্তি এই সাংসারিক অশান্তি থেকে সে বের হয়ে আসুক সে শান্তিতে বসবাস করুক সম্মানিত ভাই বোনেরা রসুলের কেরিম সাল সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে হে নে কাপ তুমি যদি সবসময় আমার উপরে দূরত পড়তে পারো তাহলে তো তোমার সকল চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার গুণা ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত ভাই বোনেরা আমরাও যদি রাসুল কারিম সাল আলু উপরে এই মিলাদ পড়তে পারি দূরত পড়তে পারি তাহলে বিশ্বাস করুন আমাদের সংসারের অশান্তি দূর হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখতে চাই যদি আপনি বাসায় মিলাদ পড়তে পারেন নিয়মিত তাহলে আপনি পাঁচটা পুরস্কার পাবেন পাঁচটা পুরস্কার এক নম্বর হচ্ছে যে মিলাদ পাটকারের সংসারের অভাব অনটন আল্লাহ দূর করে দেন যিনি মিলাদ পড়েন তার সংসারের কোনো অভাব থাকে না এই অভাবগুলো আল্লাহ পাক দূর করে দেন দুই বালা মুসিবত দূর হবে আপনি যদি মিলাদ পড়তে পারেন তাহলে বালা মুসিবত দূর হবে তিন সংসারের অশান্তি দূর হবে চার আয় রোজগারে বরকত হবে এবং পাঁচ রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের নসিব হবে এখন আপনার সংসারের যে অভাব অনটন রয়েছে এটা দূর হবে কেন রেসলে করিম সাল্লি সাল্লামের হাতে পৃথিবীর ধন ভাণ্ডারের সাবি আমার নবীর হাতে সুতরাং সেই রাহমাতুর আলমিনের প্রতি আপনি যখন মিলাদ পড়বেন তিনি যখন আপনার প্রতি সন্তুষ্ট হবেন সঙ্গত কারণেই আপনার অভাব থাকার কথা না দ্বিতীয় হচ্ছে যে বালা মুসিবত দূর হবে বালা মুসিবত আমাদের উপরে কেন আসে আমাদের গুনার কারণে জাহার আল ফাসাদ উফিল রেওয়াল বাহার বিবাহ নাস জলে স্থলে যত বিপদ চায় যত বালা মুসিবত যত বিপদ আপদ এইগুলো আমাদের কর্মফল যখন আমরা মিলাদ পরবো দরুদ পরব তখন এর খাতিরে পাক পাকরুবুল্লা আলমেন আমাদের গুণাগুলো মাফ করে দেবেন আমাদের অন্যায় অপরাধ পাপ কর্মগুলো ক্ষমা করে দেবেন তখনই বালা মুসিবত দূর হয়ে যায় এরপরে কি হয় সংসারের অশান্তি দূর হয়ে যায় কেন রসুল কালিমস্লা সাল্লাম হলেন রহমত আলো আছে যেখানে অন্ধকার নাই সেখানে রহমত আছে যেখানে গজব নাই সেখানে রহমতের রাসুল যেখানে আবির্ভূত হন রহমতের রাসুলের মিলাদ দরুদ কাসিদা আম যেখানে হয় সেখানে আল্লাহর রহমতের পরিবেশ হয়ে যায় সবার অন্তরের সেই কালিমা সবার অন্তরের যেই অশান্তি অন্তরের যে অন্তরের ভিতরে যে অন্তর জ্বালা এগুলো এমনিই নিভে যায় আল্লাহ পাক রবুল্লা আলমিন রহমতটাকে দিয়ে ওই গজবটাকে দূর করে দেন অর্থাৎ আলোর উপস্থিতিতে অন্ধকার যেভাবে পালিয়ে যায় রহমত করুণার উপস্থিতিতে গজব এভাবে অশান্তি এভাবে পালিয়ে যায় রাসুলের কেরিমসুল ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আউস খাজরাজ গোত্র তারা যেভাবে নাকি তাদের মাঝে একটা মোহাম্মদ পয়দা হয়ে গিয়েছিল রাসুলের রহমতের পরশে ঠিক তদ্রুপ আপনার বাসায়ও যখন আপনি রাসুলকে ওয়েলকাম করবেন তখন দেখবেন এই আউস খাজরাজ গোত্র স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি যেখানেই যত অশান্তি আছে সমস্ত অশান্তি দূর হয়ে একটা স্বর্গীয় পরিবেশ পরিবারে সৃষ্টি হয়ে যাবে চার নম্বরে কি রোজগারে বরকত হবে রাসুল আছেন যেখানে বরকত সেখানে তিনি রহমতের রাসুল তিনি বরকতের রাসুল আর রাসুলের কেমিশাল ইসলামের উপর যে যত বেশি দরুদ পড়বে মিলাদ পড়বে সে তত বেশি রাসুলের নৈকট্য লাভ করবে রাসুলের সাফায়াতের সে তত অধিক হকদার হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা আমরা খালি আমাদের বাসায় যদি মিলাদ এবং দরুদের প্রচলনটা চালু করতে পারি বিশ্বাস করেন সাংসারিক অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ বা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত